ফাটাফাটি পূজোর আগে এরকম একটা দৃশ্য দেখতে পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার। এই গাইস, তো কেমন আছো তোমরা সবাই? তো পূজো প্রায় চলেই এলো আর ইতিমধ্যেই কাশবনে ভিড় হওয়া শুরু হয়ে গেছে। তো এই পূজোর সময়কালে আর কিছু দেখতে পাও বা না পাও, কাশবন থেকে বেরিয়ে আসা দুর্গা, মহিষাসুর, সিংহ আরো অনেক কিছু দেখতে পাবে। তো এবারও তার ব্যতিক্রম হয়নি, কাশবন থেকে অলরেডি দুর্গা, অসুর, সিংহ বেরোতে শুরু করে দিয়েছে। আর এবারে দুর্গা পূজোর আগে সবচেয়ে আলোচ্য বিষয় হচ্ছে মদনদার গান, দাদা দিদিদের নাচ। না মানে একবার তোমরা ভাবো, পুজো মণ্ডপে পুজো চলছে আর সেই সময় যদি মদনদার এই গানটি লাগিয়ে দেওয়া হয় তো কেমন হতে পারে? জাগো জাগো মাস বেঙ্গল টু দেশের মাটি, বাংলা হবে এবার দিল্লির ঘাঁটি। তো যাই হোক, মদনদার গান নিয়ে আমি আমার একটা ভিডিওতে আগেই বলে দিয়েছি সবকিছু, তোমরা চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারো। আর ভিডিও শেষে তোমাদের জন্য একটা চমক আছে, ভিডিওতে উপস্থিত আছেন আমাদের একজন অতিথি, তার কাছ থেকে আমরা ইন্টারভিউ নিয়ে নেব এবং এই গান, ছবি এবং কিছু পোস্ট সম্বন্ধে তার কাছ থেকে জেনে নেব। তো চলো বেশি ভাট না বকে ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট বক্সে জানিও তোমাদের মতামত, আর ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর প্লিজ ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আমাকে যদি সোশ্যাল মিডিয়া ফেসবুক বা ইনস্টাগ্রামে ফলো করতে চাও তাহলে লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, যাও গিয়ে ফটাফট ফলো করে নাও। তো ভিডিওর প্রথমে আমরা দেখে নেব ভালোবাসার একটা সুন্দর নিদর্শন। মানে এদের যাই হয়ে যাক, বন্যা হোক, ঝড় হোক, জল হোক, এদের লাইফটা রঙিন কে রঙিনই থাকে। এদিকে বৈশাখের দিন নাচ করছে, টাকা কই টাকা কই, মানে তাতা থই তাতা থই, আর এদিকে হাইকোর্ট আবার মণ্ডপে ঢোকা বারণ করে দিয়েছে। তো চলো এবার কিছু পোস্ট দেখে নি ওই কাশবন থেকে বেরিয়ে আসা অসুর, দুর্গা, সিংহ এদের। তো এটা হচ্ছে মডেল মহিষাসুর, সত্যি বলছি, বিশ্বাস করো এরকম মহিষাসুর যদি আমার চোখের সামনে চলে আসে না তো মা দুর্গাকে লাগবে না, আমিই মেরে দেব। এরকম দেবীকে দেখে মহিষাসুরও ভয় পেয়ে গেছে, তোমরা নিজেরাই মুখগুলো দেখে না। এদিকে আবার মহিষাসুর সাইকেলে করে দেবীকে নিয়ে ঘুরতে বেরিয়েছে। তো এইসব ব্যাপার নিয়ে আজকে আলোচনা করব, আমাদের সাথে আছেন স্টার দুঃখের এক্সপার্ট চুমন দা। তো চুমন দা, তোমাকে প্রথমেই স্বাগত জানাই আমার চ্যানেলে। তো দাদা, এই যে মদনদার একটি গান বেরিয়েছে এবং সেটি খুবই ভাইরাল হয়েছে, তো সেটা আপনার কেমন লেগেছে? ও খুবই খারাপ, মানে খুবই খারাপ যদি বলি সেটা খুব মিথ্যে বলা হবে, আমার তো খুবই ভালো লেগেছে। তার কারণ হচ্ছে গানটা থেকে অনেক কিছু শেখার আছে, শেখার আছে। ও তা কি শিখলেন আপনি? দেখ ভাই, মানুষ সাধারণত সাতটা সুরে গান গায়, এটা আমরা সবাই জানি, কিন্তু মদনদা এখানে গানটি বাবু আটটি সুরে গেয়েছে, মানে যেটাকে বলা হয় আর কি বেসুরো, বুঝতে পারছো তো, বেসুরো। মানে আমার মনে হয় এই পুজো মরশুমে মদনদা একটু সুরের বিপরীতে হেঁটে গিয়ে অসুরে গানটাকে গেয়েছেন। তার মানে আপনি বলতে চাইছেন মদনদা বেসুর? বলতে চাইছি না, মঞ্চ বলছি, মানে ওই যে বললাম আবারও বলছি, ওই পুজোর সাথে অসুরের একটা সম্পর্ক আছে। কিন্তু আপনি বলছেন বেসুরো, কিন্তু গানটা তো ভাইরাল হয়েছে। আরে বোকা ছেলে, ওই জন্যই তো ভাইরাল হয়েছে, সুরে তো সবাই গাইতে পারে। তুই সোনু নিগমকে ডাক, অরিজিৎ সিংকে ডাক, দিয়ে ওদেরকে এই গানটা এরম করে গাইতে বল, পারবে? এটা একমাত্র আমাদের দাদাই পারে, দাদা। আচ্ছা আচ্ছা, তো চলে যাবো এবার আমরা অন্য প্রসঙ্গে। তো দাদা, এই যে শোভন বৈশাখী নাচের ভিডিওটি ট্রেন্ডিং হয়েছে, এটা নিয়ে আপনার কি মতামত? এই প্রশ্নই ভুল হয়েছে, এখানে তো বৈশাখ দিয়ে শুধু নেচেছে, শোভন তো কোথাও নেচেছে? শোভন তো এরকম এরকম হাততালি দিয়ে স্ট্যান্ডিং ওভেশন দিয়ে গেছে। ও সরি সরি দাদা, তো এই যে বৈশাখীর দিন নাচের ভিডিওটা নিয়ে আপনার কি মতামত? খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে বললে খুব ভুল বলা হবে। সে কি, কেন? কারণ আমার মনে হয় এই ভিডিওটি রাজনীতি নিয়ে পলিটিক্স করা হয়েছে। What the fuck?
কারণ হচ্ছে এটা বৈশাখী দিত ওই কাটা লাগা উইমা গানেও তো নাচ করতে পারতো, কিন্তু কেন নাচেনি? ওই তাতা থই থই গানে কেন নেচেছে? তার কারণ হচ্ছে এই যে একটা জল থই থই ব্যাপার একটা হয়েছিল না বৃষ্টির কারণে, ওই সেটাকে একটা রাজনৈতিক রূপ দেওয়ার জন্য উনি আর কি চেষ্টা করেছেন। ক্রুক্ত কলকাতায় কোনো ইয়েতে ইউনিভার্সিটিতে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানিও, আর প্লিজ ভিডিওটা শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। এখন বাই।